আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই ধরনের ফটো এডিটিংগুলো বর্তমানে খুবই ভাইরাল হচ্ছে। তো কীভাবে এই ধরনের ফটো এডিটিংগুলো করবেন, তো আপনার সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে, এসে সার্চ করবেন ডিসকর্ড। তো লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে, আসার পর এটা ডাউনলোড করে ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের সামনে কিন্তু গাইস দেখেন এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, এখানে লোডিং নিতেছে দেখেন। তো এখানে আপনার রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে করতে পারবেন। তো আমি এখানে ইমেল দিয়ে করব। তো একটু ওয়েট করুন, আমি আমার ইমেল আইডিটা নিয়ে এখানে রেজিস্টার করে নিতেছি। তো চাইলেও কিন্তু আপনারা ফোন নাম্বার দিয়ে করতে পারবেন। তো এরপর নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি ইমেলটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্রথমেই আপনাদের নাম দিয়ে নেবেন, যে নামটা দিয়ে রেজিস্টার করতে চাচ্ছেন। তো আমি কিন্তু এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটাই দেবো। তো আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিতেছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দিতে পারবেন, এবং নিচে আপনাদেরকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো এরপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের জন্ম তারিখ যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করতেছি। তো অরিজিনালটা দেওয়া লাগবে না, আপনারা যে কোনো একটা করে নেবেন, করলে কিন্তু রেজিস্টার করতে পারবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম দেখেন। তো আমি সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করলাম, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আমার এখানে পাসওয়ার্ডের সংখ্যা কম হয়েছে গাইজ দেখেন। তো আমি এখানে আরও কয়েকটা পাসওয়ার্ড অ্যাড করে দিতে হবে, এই জন্য হচ্ছে না। তো আমি এখানে কয়েকটা পাসওয়ার্ড অ্যাড করতেছি, তো একটু ওয়েট করেন। তো আমি এখানে কয়েকটা পাসওয়ার্ড অ্যাড করলাম। তো এবার দেখেন কন্টিনিউ ক্লিক করলে এবার দেখেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতেছে। একটু ওয়েট করেন, এখানে লোডিং নেবে। তো আপনাদের যদি নেট প্রবলেম না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো আমার একটু নেটের প্রবলেম, এই জন্য একটু এখানে লোডিং নিতেছে গাইজ। তো এখানে দেখেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পিয়ানো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে যে পিয়ানোর পিকচারগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, যে কয়টা পিকচার আছে পিয়ানোর। তো আমি সে কয়টা এখানে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছি ভেরিফাই। তো ভেরিফাইতে একটা ক্লিক করতে হবে। তো দেখেন আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। তো ভেরিফাই ক্লিক করার পর দেখেন তো আপনাদের এখানে কিন্তু সেম ওই অফই অপশন আসবে আর কি। তো ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে দেখেন আবারও এবার পাসওয়ার্ডটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের এখানে কিন্তু লোডিং হতেছে দেখতে পাচ্ছেন। তো দেখেন ভেরিফাই বা ইমেল। তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলের লোগোটা সিলেক্ট করতে পারবেন। তো একটা লোগো সিলেক্ট করে স্কিপ করবেন, দেন এখান থেকে আপনারা নেক্সট একটা ক্লিক করবেন, দেন ভেরিফাই বা ইমেল। তো আপনার ইমেলে কিন্তু একটা নোটিফিকেশন আসবে, তো সেটা দিয়ে আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো একটু ওয়েট করে আপনারা আপনাদের জিমেলে গিয়ে দেখবেন একটা নোটিফিকেশন আসছে। তো দেখেন যে আমার এখানে কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে। তো আমি এখানে নোটিফিকেশনের এটার ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকার পর দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখানে আমার ভেরিফাই করার জন্য একটা ইয়া চলে আসছে অপশন। তো এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে, জাস্ট ওয়ানে ক্লিক করলাম, ক্রোম দিয়ে ওপেন করব। দেন ক্রোম দিয়ে ওপেন করার পর একটু ওয়েট করেন আপনারা, দেখেন এখানে কিন্তু আমার ইয়াটা ওপেন হইতেছে। তো কিছুক্ষণ পর কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনাদের কিন্তু এভাবে ভেরিফাই করে নেবেন, এইভাবে কিন্তু আপনাদের ভেরিফাইগুলো হবে। তো আমি যেভাবে করতেছি আপনারা সেইভাবে করলে আপনারা করতে পারবেন। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো একটু এখন দেখেন কন্টিনিউ টু ডিসকার্ড, এখানে ভেরিফাই দেখেন ইমেল ভেরিফাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো কন্টিনিউ টু ডিসকার্ড এখানে ক্লিক করতে হবে। তো একটু ওয়েট করুন, আমি এখানে ক্লিক করে দিলাম। দেন গাইজ এখানে ক্লিক করার পর আমাদের ডিসকার্ড অ্যাপটি ওপেন হবে, একটু ওয়েট করতে হবে। আমার অ্যাপটিতে ঢুকার সময় একটু লোডিং নেবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন, এখানে উপরে দেখেন তিনটে অপশনের মধ্যে প্লাস আইকনে যেটা আছে সেটাতে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট মাই হোমে ক্লিক করব, এবং নিচে স্কিপ দ্য কোশ্চেন এখানে একটি ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভার নামটা দিতে পারবেন। তো আমার চ্যানেলের নামটা অলরেডি আমি দিয়ে নিয়েছি, সেটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট করব একটা সার্ভার। তো এরপর উপর থেকে স্কিপ করব। দেন স্কিপ করার পর এখন আমরা এখান থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে এসে সার্চ করব মিডজার্নি, MID JOU। দেখেন এখানে লিখে সার্চ করার পর চলে আসছে অলরেডি। তো এরপর আমরা যে প্রথমে যে পেজটা আসছে এখানে আমরা একটা ক্লিক করব দেখেন। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এখানে একটা পেজ চলে আসছে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বিটা, প্রথমে অপশনটা এটাতে ক্লিক করতে হবে। তো প্রথমে অপশনটাতে ক্লিক করার পর আবারও ডিসকর্ড অ্যাপটি ওপেন হবে। তো ওপেন হওয়ার সময় একটু লোডিং নিতেছে, আপনারা একটু ওয়েট করে নেবেন। তো আমি দেখেন ওয়েট করতেছি এখানে। তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট, তারপর এখানে কনভার্ট কনফার্মে ক্লিক করবেন। দেন কনফার্মে ক্লিক করার পর আর একটু ওয়েট করেন, এখানে আবার কিন্তু দেখেন কয়েকটা সানফ্লাওয়ার সিলেক্ট করতে বলতেছে। তখন পিয়ানো ছিল, এখন সানফ্লাওয়ার। তো আমি এখান থেকে সানফ্লাওয়ারগুলোকে সিলেক্ট করে নিতেছি। তো আপনারা যদি এভাবে আসে তো আপনার যেটা আসবে উপরে লেখা থাকবে সেটা আপনার এখানে সিলেক্ট করে এখানে ভেরিফাই আবার ক্লিক করবেন। দেখেন আমি এখানে ভেরিফাই ক্লিক করতেছি, একটু ওয়েট করেন। তো আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম।
তো ওয়েট করতে হবে আপনাদেরকে। এখানে ভেরিফাই হয়ে গেছে, তো দেখেন এখানে আমাদের মিডজার্নি দিয়ে পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে পেজগুলো NS, তো আমি আগে ক্রিয়েট করেছি এই জন্য দুইটা দেখিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা থ্রি ডট এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোগো, একটা মানুষের লোগো এখানে ক্রিয়েট করার পর এখানে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাড টু সার্ভারে ক্লিক করবেন। তো অ্যাড টু সার্ভারে ক্লিক করার পর আপনারা সার্ভারটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সার্ভারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্টিনিউ একটা ক্লিক করবেন, দেন কন্টিনিউ ক্লিক করার পর অথরাইজে একটা ক্লিক করবেন, দেন অথরাইজে একটা ক্লিক করার পর আপনাদের এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেছে, সেটা এখানে আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করেন, দেখেন ওপেন হয়ে গেছে। এরপর এদিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আবার সেম অপশনটা, তো এখান থেকে আপনারা NS যেটা আপনারা নাম দিয়ে খুলবেন সেখানে চলে আসবেন। আসার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করার পর আপনার এখানে যে আমি যেটা লিখতেছি দেখেন এভাবে লিখবেন, লিখার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজিং লিখবেন, ইমেজিং লিখার পর উপরে অপশনটা চলে আসবে ইমেজিং প্রমোট, এখানে আপনারা লিখে নেবেন। তো গাইজ লিখে নেওয়ার পর এখানে কী করবেন, আমি লিখতেছি সানলাইট, তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লিখে নিতে পারবেন এখানে। তো আমি এখানে লিখে নিতেছি সানলাইট, তো দেখেন সানলাইট, এবার লিখবো আমি ক্যাট সানলাইট ক্যাট লিখে এখান থেকে আমি এটা সেন্ড করে দেবো। তো দেখেন আমি এখানে সেন্ড করে দিলাম। তো গাইজ সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টোস এখানে একটা ক্লিক করতে হবে, তো অ্যাকসেপ্টোসে একটা ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা ওয়েটিং টু স্টার্ট, তো এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ হচ্ছে না এখানে। তো আমি দেখেন ওয়েট করে নিতেছি, তো এখানে কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, তো আপনাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না দেখায়। তো এখানে দেখেন যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা সানলাইটের পিকচারগুলো চলে এসেছে, সানলাইট ক্যাটের পিকচার। তো আপনারা এখানে ওয়েট করেন একটু, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। তো দেখেন এখানে পার্সেন্টেজ দেখাইতেছে, দেখেন পার্সেন্টেজগুলো 100% হয়ে গেলেই কিন্তু এখানে হয়ে যাবে, দেখেন। তো এখানে হয়ে গেছে আমার, আর একটু ওয়েট করতে হবে। তো দেখেন তো গাইজ দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে সানলাইটের পিকচারগুলো, অসম পিকচারগুলো এখানে কিন্তু চলে আসছে। এখন নিজের পিকচার দিয়ে কীভাবে করবেন সেজন্য আবার এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদের নিজের পিকচারটাকে সিলেক্ট করবেন। তো দেখেন আমি একটা পিকচার আমার সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সেন্ডে একটা ক্লিক করবেন, দেখেন সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড হইতেছে। তো দেখেন এখানে পার্সেন্টেজ দেখেছি, এখানে কিন্তু সেন্ড হবে এখানে 100% হয়ে গেলে। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আর কি, তো ওয়েট করবেন দেখেন। তো এটা সেন্ড হওয়ার পর আপনাদের পিকচারটা কিন্তু এখানে শো করবে, দেখেন আমি দেখাই দিতেছি আপনাদেরকে। তো পিকচারটা দেখেন আপলোড হয়ে গেছে, এখানে শো করছে। তো পিকচারটার উপরে একটা ট্যাপ করবেন, ট্যাপ করে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে একটা ক্লিক করে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, দেন শেয়ারে ক্লিক করার পর এখানে কপি টু ক্লিকবোর্ড, তো কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তো কপি করার পর এখানে ব্যাগে চলে আসবেন, তো দেখেন তো আমি ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পর এখানে আবারও এই যে মেসেজ অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে এই চিহ্নটা দেওয়ার পর এখানে লিখবেন ইমেজিং, তো ইমেজিং লেখার পর অপশন চলে আসবে, সেখান থেকে প্রমোট লেখাটা নিয়ে নেবেন। তো সেখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন আমি করতেছি যেভাবে, তারপর আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো দেখেন আমি এখানে পেস্ট করে দিতেছি, তো একটু ওয়েট করেন। তো দেখেন আমি পেস্ট করে দিলাম, এরপর এখানে একটা কমা দিয়ে একটু ড্যাশ দেবেন, ড্যাশ দেওয়ার পর এখানে আপনারা লিখে দেবেন আপনার যে ধরনের পিকচার চাচ্ছেন আর কি। দেখেন আমি এখানে লিখে দিতেছি, তো এখানে দেখেন আমি এখানে লিখে দেব কিউট বয়, আবার একটা কমা, আবার একটা ড্যাশ দেবো, তারপর এখানে লিখবো। তো আপনারা যে মানে যেটা করবেন পিকচারটাকে সেটা কিন্তু এখানে লিখবেন, সেটা লিখলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে দেখেন। তো আমি যেটা লিখতেছি আমার সেটাই আসবে, তো আপনারা চাইলে যেগুলো লিখতে পারবেন এখানে। আমি কয়েকটা লেখার অপশন দিয়ে দিতেছি সাইডে, আপনারা দেখে নিতে পারবেন তো কী দিয়ে করতে পারবেন আপনারা এখানে। তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা নামগুলো এখানে দিবেন, যেটা লিখবেন সানলাইট বা সাইবার পাঙ্ক, অ্যাটিটিউড বয়, স্মার্ট বয়, তো আপনারা এগুলো লিখে কিন্তু করতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ডে কী দিবেন, ব্যাকগ্রাউন্ডে যদি স্কাই লেখেন ব্যাকগ্রাউন্ড আসবে স্কাইতে। তো আমি এখানে লিখে নিতেছি এইভাবে আর কি, তো একটু ওয়েট করেন, আমি এখানে লিখে নিতেছি, আমার টাইপিংয়ে একটু সমস্যা হচ্ছে। তো গাইজ ওয়েট করেন, এখানে দেখেন আমি লিখে নিতেছি আর কি, দেখেন এখানে আমি লিখতেছি এখন স্মার্ট বয়। তো স্মার্ট বয় লেখার পর এখন কী করবো আমরা দেখেন, তো স্মার্ট বয় লেখার পর এখানে একটা ড্যাট দিয়ে 8K আপনার যে রেজলিউশনে পিকচারটা করতে চাচ্ছেন সেটা লিখে দিয়ে এখানে সেন্ড করে দেবেন। তো এখানে সেন্ড করে দেওয়া হয়ে গেলে আপনারা একটু ওয়েট করবেন, দেখেন এখানে কিন্তু আবার ওয়েটিং টু স্টার্ট শুরু হয়ে গেছে। তো গাইজ এখানে কিন্তু 100%-এর একটা অপশন দেখাবে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে কিন্তু আপনাদের সামনে অপশনটা কিন্তু শো করবে গাইজ, আপনারা দেখতে থাকেন এখানে। তো একটু ওয়েট করেন, তো দেখেন ছুটে গেছে ফটোগুলো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু ক্রিয়েট হইতেছে। তো আপনাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ 100% হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। তো গাইজ দেখেন এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো গাইজ দেখেন কত সুন্দর, আপনাদের পিকচার থেকে সেম হবে না, একদম সেম হবে না, কিন্তু সেম কিছু একটা থাকবে আর কি। তো পিকচারগুলো আপনারা কিন্তু এইভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো দেখেন এখানে কত সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট করা হইতেছে পিকচারগুলোকে, দেখেন একদম অসাম, দেখেন গাইজ দেখেন কত সুন্দর পিকচার এডিট করা হয়ে গেছে।
তো গাইস দেখতে পাচ্ছেন পিকচারগুলো এডিট করা হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে রিফ্রেশের অপশন আছে, রিফ্রেশ দিয়ে আপনারা অন্য মডেল করে নিতে পারবেন। এবং আপনারা যদি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে পিকচারটার উপর ট্যাপ করে উপরে থ্রি ডটে একটা ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করলে আপনাদের ফোনে কিন্তু পিকচারটা সেভ হয়ে যাবে।